রাসূলের সামনে দরুদ শরীফ পাঠ করতে পারে তাহলে সেই নবী আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে বিশ্ব নবী যদিও তিনি ইন্তেকাল করেছেন কিন্তু আমরা বিশ্বাস করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী কোন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ আমার সাহাবীরা শোনো পৃথিবীর কোন প্রান্তে যদি আমার প্রতি কেউ দরুদ শরীফ পাঠ করে তাহলে আমার রওজার কাছে আসিয়া তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার গ্রামের নাম সুদ্ধা আমার রওজার কাছে বর্ণনা করে কোন সুবহানাল্লাহ তাহলে দেখো এই যে আমরা নতুন মসজিদে বসে বসে রাসূলের সাথে রাসূলের মহব্বতে দরুদ শরীফ পাঠ করি আল্লাহর ফেরেশতারা আমাদের নাম ঠিকানা সুদ্ধা বিশ্বনবীর রওজার কাছে পৌঁছে দেয় কোন সুবহানাল্লাহ তাহলে এমন একজন আমরা নবী পেয়েছি যেই নবীর সামনে আল্লাহ নিজে দরুদ শরীফ পাঠ করে আমরাও করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে আমার ফেরেশতারা হে আমার বান্দারা তোমরাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করো কোন সুবহানাল্লাহ তাহলে দেখছেন আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে তোমরাও আমার রাসূলের সাথে দরুদ শরীফ পাঠ করো কোন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন একদিন হযরত জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল চারজন ফেরেশতা নবীজির সামনে খেদমত করবার জন্য রাজি হয়ে গেলেন চারজন ফেরেশতা নবীজির খেদমতে হাজির হলেন কয়জন ফেরেশতা চারজন বলেন কয়জন চারজন ফেরেশতা নবীজির খেদমতে হাজির হলেন হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে উম্মত আপনার প্রতি দৈনিক 10 বার দরুদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের ময়দানে কোন সিরাত বিদ্যুতের ন্যায় পার করাইয়া দেব কোন সুবহানাল্লাহ তাহলে দেখো যে কোন সিরাত পার হতে 30,000 বছর সময় লাগবে কত বছর সময় লাগবে 30,000 বছর সময় লাগবে জিব্রাইল বলে যে আমি সেই কোন সিরাত যে কোন সিরাত পার হতে 30,000 বছর সময় লাগবে আমি জিব্রাইল ফেরেশতা বিদ্যুতের ন্যায় পার করে দেব কোন সুবহানাল্লাহ তাহলে আমলটা কি 10 বার দরুদ শরীফ পাঠ করতে হবে এবার মিকাইল আলাইহি সালাতু সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে উম্মত